হে ইমানদার মুসলমান আপনারা আমার পয়গম্বর ঘোষণা করে গেছেন তোমাদের জন্য আমি দুইটা নিয়ামত রেখে গেলাম এই নিয়ামতগুলোকে যদি আকরায় ধরে রাখতে পারো কোন জাতি তোমাদেরকে কাঁদাতে পারবে না তোমাদেরকে কষ্ট দিতে পারবে না দুঃখ কষ্ট থাকবে না লাইনচ্যুত হবে না কুরআন সুন্নাহ কুরআন এবং সুন্নাহ আল্লাহর কালাম নবীজির হাদিস আল্লাহর কালাম রাসূলের সুন্নাহ এই দুই দৌলতকে যারা আকরায় ধরবে দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হবে আফসোসের সাথে বলতে হয় মুসলমান এখন কুরআন থেকে কত দূর কুরআনের মর্যাদা পর্যন্ত মুসলমানের অন্তরে নাই মক্তবের হুজুর যদি খবর দেয় তোর আব্বারে কইছ রে কালকে তোরে কুরআনের সবক দিব বাচ্চায় গিয়ে মারিত কইছে আব্বা আগামী কাল কুরআনুল কারীমের সবক দিবেন হুজুর আমারে বাবাই যদি কদর বুঝতেন আমার সন্তান আল্লাহর কালামের সবক পড়বে আল্লাহর কালামের সবক পড়বে এটা যদি বাবাই বুঝতেন তাহলে খুশিতে আত্মহারা হয়ে যেত মানুষ বালেগ হওয়ার আগ পর্যন্ত আমলনামার কোনো খাতাই নাই তুই এর আগ পর্যন্ত যে কোরআন পড়বে এই সব যাবে কই মা বাবার আমলনামা এই কদর যদি বাবাই বুঝতো কতই না খুশি হইত কোরআনের মর্যাদা যার কাছে নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই যেই ব্যক্তি আল্লাহর কালামকে সম্মান দেন আল্লাহর কালামকে মর্যাদা দেয় বিশ্রে হাফি মদকুর মদ্যপ ছিলেন এক সময় পুলিশ কনস্টেবল পুলিশের চাকরি করেন মার বড় খেদমত করেন মার বড় খেদমত করেন মা দোয়া করতেন আল্লাহ তুমি আমার বিষর রে হেদায়াত দিয়ে দাও সহি বুঝ দাও তুমি তারে তারে লাইনে আনো বিশ্রে হাফি একদিন কুরআনুল কারীমের একটা পাতা পাইছিলেন রাস্তায় যেন পড়ে রয়েছে লম্বা চোরা কোনো আয়াত না بسم الله الرحمن الرحيم قرآن الكريم এর কান আয়াত এই কাগজখানা নিয়ে ধুলাগুলো সরাইছে তার ভিতরে আগাত লাগে গেছে আমার আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে রয়েছে আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে আছে বিশ্বাসীর অন্তরে আগাত লাগছে এই আয়াতের টুকরা টুকরো কাগজখানা নিয়ে রুদ্রের মধ্যে বসে রইছে কাগজটারে ভালো করে শুকাইছে যেন একটা ধুলাও না থাকে সাথীরা ডাকতেছে বসবি না বসবি না রে আমার মনটা কেমন জানি করতেছে আমি ওইখানে আর যাব না তোমরা যাও একসাথে ভুল বৈঠকে বৈশা যে আমরা একসাথে মদ খাইতাম আসবি নাকি যে না আজকে আসবো না আমার মন কেমন জানি করতেছে তোমরা যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এককানা আয়াত প্রসিদ্ধ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত কানা পায়া এত কদর দিলেন মনটা এত ধাক্কা লাগছে আল্লাহর কালাম অপমানিত হবে কেন এই কাগজের টুকরাটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বের প্রতি খুশি হয়ে ইমানের নূর বাড়াইতেছেন ইমানের নূর বাড়াইতেছেন এই কাগজের টুকরাটা লইয়া সুজা বাজারে চলে গেছেন বাজারে গিয়া ওনার কাছে যতটা টাকা ছিল সবটা টাকা দিয়া বলছেন উন্নত মানের চামড়া দিয়া একটু প্যাকেট করিয়া দাও একটা কভার বানায় দাও ছোট আকারের একটা কভার বানায় দিছে আর ইটার ভিতরে থইছে থইয়া দামি আতর কিনে লাগাইছে সুগন্ধি কাপড় দিয়া মোড়ায়া খুব যত্ন সহকারে নিয়ে গেছে ঘরে যখন ঢুকতেছে বিশ্বরের আম্মা বলেন কিরে বিশ্ব এত সকালে তো তুই ঘরে আসস না রে বাবা মাগো মনটা বড় চাপ লাগছে আমার কেন রে ফুতকি হইছে এই কুরআনুল কারীমের একখান আয়াত আরবি লেখা দেখছি আল্লাহর কোরআনের আয়াতের একটু অংশ রাস্তায় পড়েছিল আমি উঠায় আনছি বিকালবেলায় রুদ্রে শুকাইছি ধুলা বালি সব পরিষ্কার করে আমি বেঠন করে নিয়ে আইছি গোমা সুগন্ধি আতর দিয়ে এখানে উঠায় রাখছি বিশ্বরের আম্মা
আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছেন আল্লাহ আমার মন বলছে তুমি মনে হও আমার মিশরের দিকে নেক নজরে তাকাইছো বিশরা পিয়ার যায় নাই আর উনি জান নাই তিনি ঘুমায়া গেছে গোসল করে ঘুমায়া গেছে ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশর রে আর মদ খাইছ না আর মদ খাইছ না যেই নামটা এখানে যত্ন করে রাখছো এই নাম কার নাম জাননি এটা আমার আল্লাহর নাম তোমার আমার মাওলার নাম আল্লাহর নামের হেফাজত করছো আল্লাহ তোমার হেফাজত করবে কোরআনের কদর করার কারণে মিশরে হাফিজ রাহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন এমন হয়েছিলেন বড় বড় আলেমগণ পর্যন্ত উনার কাছে যাইতেন সাহাবত পাওয়ার জন্য واذا القبور بعثرت علمت نفس ما قدمت واخرت এমন একটা দিন আসবে আমরা কেউই দুনিয়ায় থাকব না তাম পৃথিবী একদিন কিয়ামত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন ছয় মাস পর্যন্ত এই ফু শুধু বাজতেই থাকবে বাজতেই থাকবে ছয় মাস সমপরিমাণ লম্বা হবে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকার এই ফুৎকারের আওয়াজে আস্তে আস্তে ধ্বংস হইতে হইতে কোনো কিছুই থাকবে না সব যখন ধ্বংস হবে থাকবেন শুধু একমাত্র আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে শুধু থাকবেন কে জবান খুলে মহব্বতে উচ্চারণ করেন কে একমাত্র থাকবেন আমার আপনার আল্লাহ ওই দিন তিনি ডাক দিবেন লিমানিল মুলকুল ইয়াম কে কোথায় আছো থাকলে এখন আসো আজকের দিনের বাদশাহী কার রাজত্বের মালিক একমাত্র আল্লাহ যত গুণের মালিক সব কার আমরা এই দুনিয়ার জমিনে বসবাস করি অনেক গুণের মানুষ অনেক গুণের মানুষ কেউ যদি একটা ঘর বানায় দেন রাজমিস্ত্রির প্রকাশ করি শুক্রিয়া আদায় প্রকাশ করি কত সুন্দর করে বানাইছে এই যে প্যান্ডেল বানাইলো কত সুন্দর করে প্যান্ডেল বানাইলো যিনি মাইক বানাইলেন কত সুন্দর করে মাইক বানাইলেন এমনকি রান্না বান্নার প্রশংসাও আমরা করি বিবি যদি একটু বেশি সুন্দর করে পাকায় ভালোভাবে মনোযোগ দিয়ে রান্নাটা করে আঙ্গুল ছাটে আর কয়েকটি রান্নাটা দিলা ঠিক না ঠিক প্রশংসা কত ধরনের আছে মূলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ কেন এই কথাটা বুঝে আসলে আমি আশা করি আল্লাহ চিনাটা বোঝা যাবে আর যারা আল্লাহ চিনে না সঠিকভাবে আল্লাহর পরিচয়টা জানে তারা অনেকেই করে কি আল্লাহর সাথে অংশীদার বানায় মহান মাওলাই করিমের শান মান মর্যাদা আমরা তমাম দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর নাম নাও নেই আল্লাহর মর্যাদা কমবে না সারা জিন্দগির মানুষ সারা দুনিয়ার মানুষ যদি
আল্লাহর নামের প্রশংসা করতে থাকে আল্লাহর মর্যাদা বাড়বে না মহান মাওলাই করিম স্রষ্টা বাকি সব সৃষ্টি স্রষ্টা আর সৃষ্টির মধ্যে কিছু তফাত আছে স্রষ্টা আর সৃষ্টির মধ্যে তফাত থাকতে হবে যদি তফাত না থাকে তাহলে স্রষ্টা হইল কেমনে আর এই সৃষ্টি হইল কেমনে স্রষ্টার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে আবু জেহেলও আল্লাহ কইতো মক্কা নগরীতে আবু জেহেলও আল্লাহ কইতো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে ও মুহাম্মদ তুমি কোন আল্লাহর দাওয়াত দাও আমরা যে আগে আল্লাহর দাওয়াত দিতাম হে আল্লাহ কি বুঝে না তুমি নতুন আল্লাহর দাওয়াত দাও আপনারা যেই খোদা মানেন যেই আল্লাহ মানেন আমার আল্লাহ এমন না আপনারা আল্লাহ ব্যাপক আর আমার আল্লাহ একক আপনারা আল্লাহ ব্যাপক আর আমার আল্লাহ একক আমার আল্লাহ শুধু এক না একক একটারে ভাঙা যায় এককরে ভাঙা যায় না একটা আপেল এক কেটে দুই টুকরো করে দেবে কাটলে সাইড টুকরো করে দেবে কিন্তু একক এমন একটা শব্দ যেটাকে ভাঙার কোনো ব্যবস্থা নাই এজন্যই তো কুল হুয়াল্লাহু আহাদ আহাদ মানে একক ওয়াহিদ না واحد অর্থ এক আর আহাদ একক এই এককের ব্যাখ্যা আহাদের ব্যাখ্যা হলো আল্লাহু সামাদ তিনি অমুকাপেক্ষী এই পৃথিবীর জমিনে অমুকাপেক্ষী কোনো বস্তু নাই একটা আরেকটার সাহায্য ছাড়া চলতে পারে না চলতে পারবে না আগুন কোনদিন জ্বলতে পারবে না বাতাসের সাহায্য ছাড়া আগুন কি জ্বলতে পারবো বাতাসের সাহায্য ছাড়া দেখবেন চেষ্টা করে আগুন জ্বালায়া একটা গ্লাস দিয়ে ডেকে লাইবেন যেন বাতাস না ঢুকে দেখবেন অটোমেটিক আগুন নিভে গেছে বাতাসের সাহায্য ছাড়া কোনো কিছুই আগুন জ্বলবে না মাটির টপ দিয়া কিছু ঘাস একসাথে ঢেকে রাখবেন যেখানে বাতাস ঢুকে না দেখবেন এগুলোর কালার কি এই পৃথিবীর জমিনে একজন আর একজনের সাহায্য একজন আর একজনের সহযোগিতা ছাড়া চলতে পারে না কোনো বস্তুই না সুতরাং একটা আর একটার মুকাফেক্ষী এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি বাদশাও হয় রাজা সপ্ত রাজ্যের মালিক উনিও কাহারও সাহায্য ছাড়া চলতে পারবে না কথার কথা আমরা এই এলাকার সব মানুষ কোটিপতি হয়ে গেলাম ঘুম থেকে উঠতে দেখি সকলের অ্যাকাউন্টে এক কোটি করে পয়সা এক কোটি এক কোটি মোবাইলে মেসেজ আছে সব কোটিপতি হয়ে গেছে এখন চিল্লাইতেছে বউরে কয় এই রান্দা বাইস না কেল লাগি তোরে লই আসব গিয়া সিলেট ফাস্ট বাই হোটেল কায় কি কয় গুমত উঠি পাগল হইছ কয় পাগল না তোর মোবাইল হইছে আমারটা তো হইছে তুইও কুটি হতি আম্ব এখন শূন্যই বউ মনে মনে কয় আমিও যদি কুটি হতি হইয়া থাকতে তাইতে আর এই বেটার ঘর করতাম কেন মনে মনে রাখছে দুইজন বাইরই দুই কুটি হতি বাইরই এমন তলবসী সন্তোষ সুর থেকে ধীরাই যাওয়ার জন্য আটটা কজন যায়
কাউকে ধনী বানাইছেন কাউরে গরীব বানাইছেন কাউরে মধ্যবিত্ত মহান মাওলার সৃষ্টিতে মহান মাওলার কুদরতে কোনো বল আছে আর জোরে কর আল্লাহ যদি সবাইরেই ধনী বানায়া দিতেন তাহলে দুনিয়া চলতো না মহান আল্লাহ এক একজন রে এক এক লাইনে রাখছেন এক এক খালতে রাখছেন যেন একজন আর একজনের মুখাপেক্ষি হয় সবজিওয়ালা সবজি বেচবো সবজি বেচে বাজার থেকে সার আনবো সাবান আনবো তেল আনবো ভেজ আনবো এই পৃথিবীর জমিনে একমাত্র অমুকাপেক্ষি কে আবু জাহেল কয় তুমি কোন আল্লাহর দাওয়াত দেও যে চাচা আপনার আর আল্লাহ হইল ব্যাপক আমার আল্লাহ একক আল্লাহুস সামাদ আপনাদের আল্লাহ পরনির্ভর আর আমার আল্লাহ স্বনির্ভর পরনির্ভর কুদা আছে না নাই কেউ হইছে বাঁশ নির্ভর কেউ রড নির্ভর আমি ছোটবেলায় গেছিলাম দেখতাম আমার তো দেয় না আমার ইচ্ছাটা হইলো সামনে এত সুন্দর সাজানো শাড়িটা দেখুন দেয় সাজাইতে পিছনটাকে দেখতাম এদিক দেখে মন দেয়া যায় যাও না শুধু মানুষ তো মাসে তলে দেবে গেছে গিয়ে যে জিনিসটা আমি দেখলাম যদি আসলে মূর্তির কোন ক্ষমতা থাকত তাহলে সামনে যা আছে হোল ফুল দিতাছে ভক্তি করতেছে অচ্চং বচ্চং শুভতং শরণং গচ্ছামি এটা কইতাছে লাত্তি দিল কেন সামনে দেখ কি হরিমান দেওয়া দিতাছস আর ভক্তি করতেছো পিছেতে কাম নাকি করতে পিছের কামের সাথে সামনের কামের কোনো মিল আছে যারে সম্মান দিবে সম্মান পিছের কাম সাথে বেতাল আপনাদের কুদা পরনির্ভর আর আমার আল্লাহ স্বনির্ভর আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র তোমারই ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই সাওয়ার জায়গা কয়টা দেওয়ার জায়গাও কয়টা কিন্তু আমরা তো চায়া অধৈর্য হয়ে যাই যে সাইসলাম তো তিন দিন পর্যন্ত চাইতেছি কাম হয় না মাদ্রাসা খতম করায় দান খাটেন চাকরিটা হুজুর গরম খতম করবেন গরম খতম করলে যদি কেউ কিছু করুন যাইত এই এই দেশের ফদ কি অন্য কেউ নি তারে আপনারা কোন তৈলাম এক এক এলাকায় হুজুর আমরা যারা আছি বড্ডি বড্ডি ফদ বইলাম নাকি খতম পড়লি
ইলেকশনের কি দরকার আর মানুষের হইছে কুরআন দরকার আমরা এমন এক তাসবীহ লয়ে বইলাম যে এই শেরও আমরা সারা কেউ গেলেই ডাইরেক্ট করে দেব উপায় আছে এই বুঝটা কেন নাই খতম পড়া শহর হুজুর গরম কর গরম তো গরম তাহলে ধৈর্য ধরে মাদ্রাসায় আসছেন মাদ্রাসায় সদকা করতেছেন আল্লাহ যদি ভালো মনে করেন এর চেয়ে বড় মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন কেউ যদি কারোর ক্ষতি করে সে কি জিততে পারে এর বদলা সে অটোমেটিক পাবে অটোমেটিক আপনার খতম পড়ায় দেওয়া লাগতো না দুপুর রোজিকায় হুজুর উঠছিলেন হেকালি তল্লাশি লাগাইতেছে গ্রাম কি সব ঠিকঠাক আছে কিনা না গ্রাম কোনো আওলা লাগছে গান দেয়া কয়েকটা খবর হয়েছে জামাই বউ কাজে লাগছে কাজে দেহি কই লাগা যায় কাজে না যদি দেখা যায় না বেশি না করতে আর এটা হইলে না কেমন বুঝেন মানুষেরা অবশেষে তিন দিন পার হওয়ার পরে না বুঝছি হুজুর রহন আগে না আগের অ্যাকশন নাই হুজুর রাও আগের অ্যাকশন এই কথাটি শুনতে আসবেন আমরার যে ওয়াজ আমরার এই এক দেড় ঘন্টার ওয়াজ পুরা বছর তফসির হইব সার দোহানো এই ওয়াজের ব্যাখ্যা বিশ্লেষণ হইব কালকে থেকে শুনতে পারবেন আমরা এখানে ওয়াজ কি করি তফসির হইব কালকে থেকে আর তফসির করে এমন লোকে কিন্তু অজুর হরস কয়টা জিগায় ফেডো ফাল দেও কুল বললাম এর তোমা ঠিক না বে ঠিক যারা মানুষের পিছনে লাগে মানুষের সমালোচনা করে একটা উদাহরণ আপনাদেরকে দেখাইয়া দিই একটা আঙুল তুললেন কারোর দিকে যে অমুকে এটা করতেছে অমুকের কাছে এই দোষ আছে দেখেন তাকাইয়া তিনটা আঙুল কিন্তু আপনার দিকে ফিরা এই তিন আঙ্গুলে আপনাকে কয় এক আঙ্গুল দিয়ে দোষী কুজ এই দোষ তিনবার তোমার মধ্যে তালাশ করো তাহলে যদি চরিত্রের পরিবর্তন হয় আর নইলে দোষ কুজাতেই থাকবো আর নিজে হারায় যাবে নিজের খবর নাই ফরের নিয়ে সমালোচনা এই সমস্ত মানুষের যদি শয়তানে ফায় ঘটনা একটা মনে হচ্ছে কোয়েল তার তল বসে আইলে কেন জানি মনে হয় যে আপনজন আপনজন মানুষ আমার দেশের খাওয়া লাগে তো এদিক দিয়া কাছের মানুষ এক বেড়ায় বেতালা এক মানত মেলে বসে তার মনের আশা যদি পুরো নয় শয়তান রবিষ্টি কাউ এমন মানা অমান্যত করে মসজিদ মাদ্রাসা কত হানো তোমার সে মানে মানে শয়তান ভিড়ের মাথার মিষ্টি লয়ে দেব শয়তান মিষ্টি খাওয়া আল্লাহর কি রহমত তার মনের আশা পূরণ হয়েছে পূরণ আসলে করছেন কে এই জমিনে যা গোটার সব গোটে বান্দা লইয়া লাভ যায় রুটিন করা তোমার জন্মের 50,000 বছর আগে কোন বর্ণনায় 10,000 বছর তুমি কি খাইবা কি ফিনবা কয়দিন থাকবা কই যাইবা ঘর বাড়ি কইব বাচ্চা কটা হইব ছেলে কটা হইব মেয়ে কটা হইব সব ব্যবস্থা আগে করা ভুললে লাভ বান্দার কাজ সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা তোমারে হাওরে রাখছে খুশি থাকো আমি হাওরে খুশি আল্লাহ আমার এখানে দেখতেই ভালোবাসেন কাউরে সুন্দর বানাইছেন কাউরে কালো বানাইছেন কাউরে লম্বা কাউরে বাটি যারে যেই হালতে রাখছেন মোবাইলে মাতে মোবাইলে বলা মোবাইলে বাদলে আর খুচুরে কইলে তো যেন কইতাছে
জাকির যেই হালতে আল্লাহ রাখছে দেখবেন সবার মোহমান না মাইক এমনি ঘুরে ঘুরে গলি মাইক কালে ঘুরে ওই মাইকটা সাইজ পাইতাছিল এটা আমার হুজুর ভিডিও হইছে বুঝা যায় দেখবেন আলোচনা করে আরে অমুক কত ভালো মানুষ আর বউটা যে মিলছে ও তো সরা আর মেয়েটা কত ভালো বউ হইছে একটা খান্না জামাই হইছে খান্না এরকম আছে না আলোচনা আল্লাহ তারারও এই হালতে দেখতেই ভালোবাসেন স্বামী যদি বদ্র হয় বউ হইছে সরা ভালো মানুষ বউ ভালো না মানুষে কয় কপাল না না এই উসিলা আল্লাহ তার মর্যাদা অন্য দিক দিয়ে বাড়াইয়া দিবেন বুজুর্গের কাছে মুরিদরা গেছেন হুজুর কই বাড়ির সামনে গিয়ে সালাম দিছেন মুরিদের উদ্দেশ্য দোয়া চাইতো হুজুর দোয়া করবেন স্বামী স্ত্রীতে যেন মিল থাকে কুড়িনাটি জিনিস লিয়ে কাজে লাগিয়ে রাখবেন দোয়া চাইতো সেই হিসেবে গেছে যে সালাম দিছে বাড়ির সামনে হুজুর কি করুন যাবো ছাতাটা ঘুরাই দিলে বাড়ির ভিতরতে আওয়াজ আইতেছে তোরা কি আর এই জগত ফির ফাইসলে না এই জগত কি আর ফির আসিল না এমন একটা শয়তানের ট্রেন মরিদ মুরি দেখো ইন্না লিল্লাহ ফির সবুজ কই গেছ দেখ গাকে তোরা ফির কই গেছে আমিও কইছি আজ ভাইও এক সপ্তাহ ধরে কইতাছি লাগলি নাই তাই কালি মসজিদ আর আল্লাহ বিল্লাহ লই আছে আইও কাজ গো ফির সাহেবের সাথে হালত দেখ কি মুরি দেখো আমি যা কইতাম সেটা যথেষ্ট ভালো আছি যথেষ্ট ভালো আছি আল্লাহর শুকরিয়া তো উনি গেছে পাহাড়ি এলাকা গিয়া দেখেন মুরব্বী পিসাবজুর আসতেছেন তবে আজীব ব্যাপার বাঘের কান্দ লাকড়ির বুঝা লাকড়ি আনতেছেন বাঘের কান্দে লাকড়ির বুঝা নিয়ে আইতেছেন হুজুর আগে আগে বাঘ হুজুরের পিছনে পিছনে দূর থেকে দেখে থরথর করে কাঁপতেছে থরথর করে কাঁপতেছেন হুজুর ডাক দিয়া বলেন ভয় পাইস না রে আল্লাহ যার আল্লাহর সব কিছুই তার আর একটু জোরে কর না তুমি যদি আল্লাহকে খুশি করো আল্লাহ যদি তোমার হয়ে আল্লাহ সব তোমার হয়ে যাবে হুজুর আপনার বাহিরে এত ইজ্জত মখলুকাত পর্যন্ত আপনার খেদমত করে আল্লাহ এদেরকে বানাইছেন এই আমার খেদমত করার জন্য তোমার খেদমত করার জন্য মখলুকের খেদমত করার জন্য হুজুর আপনার গরের হালত তো খুব বেশি ভালো না এমন কেন হয় এমনি হুজুর বলেন বুঝে লাইছি বাড়ির গেছলে আমি যখন মসজিদ থাকি হে নাই মাদ্রাসা থাকি হে নাই কও কেরে আইসলাম হুজুর আইসলাম কেরে আমার বুঝ হয়ে উঠছে আমি যেটা লাগি না ইসলাম ভাই আলছি তবে হুজুর আপনার গরের হালত দেখে মনোবর দুঃখ পাইলাম যদি অনুমতি দেন তিন দিনের ভিতরে নতুন বিয়ের ব্যবস্থা করি নতুন বেহর আচ্ছা এই বেটটা যদি হুনে এই মুড়িদের বেহর আর কিন্তু দৌড়ায় ঘুরে আপনি হুজুরে করে বাবা রে এই যে ধৈর্যটা আমিও বুঝি যে আমার গরের হালত বালা আমি ইচ্ছা করলে আজকে ছেড়ে দিতে পারি
কিন্তু এই গজব আমার হাত থেকে গিয়া আমার অন্য কোন মুমিন ভাইয়ের ধার হইত না জিরো জালা বুগি আমি বুগি আরেকজন রে ভুগাই না আর এই যে সবর করি এই সবরের বদলা কই আল্লাহ আমারে দেয় যে দেখছনি এই যে ভিশনে সবর করি আমি ঘরে আল্লাহ বদলা দেয় আমার পিছনে এমনেই না আল্লাহ পাক যারে যে হালতে রাখেন সর্বহালতে বান্দার কাজ আল্লাহর প্রতি খুশি থাকা কাউরে ধনী বানাইছেন কাউরে মধ্যবিত্ত কাউরে গরিব বানাইছেন এমন মানুষও আছে নিজের বলতে কোনো জায়গা নাই এই দুনিয়ার জমিনে অনেক গরিবরা আফসোস করে কেন ধনী হইলাম না আল্লাহ ধনী কেন বানাইল না অথচ হাসরের মাঠে অনেক ধনীরা আফসোস করবে আর চিৎকার করে বলবে হায় হায় দুনিয়ায় কেন গরিব রইলাম না বুঝে আসতেছে দুনিয়ায় যদি গরিব থাকতাম সবুরকারী গরিব যারা দুনিয়ার জমিনের সবুরকারী গরিব যারা এদের মাথায় আল্লাহ কুদরতি হাত বুলাইয়া দিবে গরিব রে তোরে আমি গরিব বানাইছি দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য কাউরে ধনী কাউরে মধ্যবিত্ত কাউরে গরিব তোরে যে আমি গরিব বানাইলাম আমার বানানোর হালতের উপরে তুই খুশি থাকার কারণে রে বান্দা আমি আল্লাহ খুশি হইয়া ওই ধনীদের 500 বছর আগে তোমারে জান্নাত দিলাম 500 বছর আগে ধনীরা চিৎকার করবে আর বলবে দুনিয়ায় গরিব কেন রইলাম না তাহলে যাকাতের হিসাব দেওয়ান লাগলো না হজ আমার উপরে চাপ তৈরি হইল না তাহলে যারে আল্লাহ যে হালতে রাখছেন হালতের উপরে খুশি থাকা বান্দার কাজ দোয়া করানো খতমাত পড়ানো বলা মুসিবত থেকে বাঁচার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন ছেলেও নাই মেয়েও নাই বিবি ছিলেন দুইজন একটারও সন্তানাদি নাই একজনেরও কোনো সন্তানাদি নাই ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটেন আর দোয়া করেন দৌড়েন আর দোয়া করেন সেজদায় দোয়া করেন যায় নামাজে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ একটা নেককার সন্তান দাও যেই সন্তান আমার পরে তোমার নাম লইব কে তোমার নামের দাওয়াত দিব কে তোমার নামের প্রচার করবে আমার পরে কোনো মানুষ নাই আমার মিঠায় কে বাতি জ্বালাইবে আমার কে কবরে নামাবে আল্লাহ একটা নেককার আওলাদ দাও আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন একদিন নয় দুদিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর দুই বছর নয় 13 বছর পর্যন্ত দোয়া করেছেন 13 বছর পরে দোয়া কবুল হয়ে গেছে কয় বছর আর আমরা সকালে কইয়া দুপুর ওই কুজি আইছেন যদি না আইয়ে তখন হুজুরার ভিজা লাগি দেখছি আগের হুজুররা নাই আছে না নাই আগের হুজুর থাকবো কেমনে দ্বার ধার আছে এখন এই দ্বার দ্বার সাতের ঘরের একজনে কই তুই দেখছ দেখি এটা নে উল্টা ফালনা কুবাইয়া কুলি ফালাই আছে নাগের মতো ধরে আমরার হালত তো সুদে ঘুষে হুজুরের দাওয়াত দে হুজুরের দাওয়াত দেন খাওয়াইয়া দার বুতা উঠে আছে দুষ কি হুজুরার নাজারা গপ করে হেরার কথা বুঝে আসতেছে মুসলমান ভাইরা এই পৃথিবীর জমিন স্থায়ী না চলে যেতে
কোনো সন্দেহ আছে আমি যে আয়াত কেরামত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে কয়েকটা কথা বলি আলোচনা শেষ আল্লাহ বলেন وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ যেই দিন তোমাদেরকে যেই দিন সবাইকে কবর থেকে উঠানো হবে কবর থেকে যে উঠানো হবে এই বিশ্বাস আমাদের আছে না নাই এটা ঈমানী স্বীকারোক্তি জবান বন্ধ করে রাখলে চলবে না আছে না নাই এর ফলেও দেখছি অনেক জবান লড়ছে না যেমনে জামলি মারা আছে জামলি আর সুস্থ না আরে ঈমান আছে না নাই এই কথাটা তো ঈমানী স্বীকারোক্তি কারণ এটা হলো ঈমান কবর থেকে যে উঠাইবেন ওইটা আমরা বিশ্বাস করি আর আবু জেহেল করে না একদিন ছিলাম না এখন আছি একদিন থাকব না পর্যন্ত সবাই একমত কিন্তু আবার যে কবর থেকে উঠাইবেন এই জায়গা কেউ মানে না যারা মানে ইমানদার মানে না যারা ইমানদার মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে উঠাবেন হাশরের মাঠে দান করানোর সাথে সাথে আমরা দেখতে পারবো কি জানবো কি দেখবো আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আগে এবং পরের হালত সব জানতে পারবা দুনিয়ার জমিনে যে থাইকা তুই গল্প করতাম মেয়ের আর বিয়া দিলছি বিশ্রা রাখিয়েছি আউর কিনেছি গর বানাইছি এখন মর্তাল নিল বান্দা তুমি কি পাঠাইছো ওই দিন তুমি দেখবা দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত সফলতা বেশি আখেরাতে যার যত নেকি বেশি সেই তত সফল বেশি যার নেকি নাই তার সফলতাও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে ডাক দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম সত্যিকারের মুসলমান না হইয়া কবরে যায় না এখন সত্যিকারের মুসলমান আমরা এখন যদি কই বলে কেলা কেলা সত্যিকারের মুসলমান আত্ম হব লই তোলা কেউ রাত থাকব কিন্তু আসলে কি আমরা সত্যি মুসলমান হইতে পারছি মুসলমান আমরা সবাই কিন্তু আমাদের বিয়ে শাদিতে মুসলমানই নাই মুসলমান আমরা সবাই আমার ব্যবসা মুসলমানই নাই গতকালকে আলোচনা করছি ব্যবসা ওজনে কম দেয় মাপে কম দেওয়া দেও আছে না নাই মাপ হইল তিন জাতের একটা ফাতরের মাপ একটা লিটারের মাপ আর একটা পিতার মাপ এই তিন প্রকারের মাপের মধ্যে গন্ডগোল পাওয়া যায় টেইলারের দোকান মাপে গন্ডগোল যে কোনো জায়গায় যাইবেন দুধের দোকানও মাপের গন্ডগোল এক লিটার দুধ দেয় সাইর করতো এক এক পয়া সাইর করতো এক লিটার সাইর করতো বাড়িতে মাফি 900 গ্রাম এক লিটার হয় না কিন্তু ঘটনাটা মাইর দেখাইলাম কই মাইর খাইলাম পরে আরেকদিন গিয়া দিহি আর যে কোটটা এটার তলা গাতা ইহানু মাইর আছে না নাই মুসলমান ইমানদার ভাইরা আমার তুমি যদি মানুষ মারার কল ভাতো এই কল তুমি ভরবা
এই দুনিয়া চিরদিনের না যাওন গা লাগব থাকা যাবে না দুনিয়ার জমিন থেকে বিদায় হইতেই হবে ঈমান খাঁটি করেন ঈমান খাঁটি যদি থাকেই খাঁটি ঈমান লই আপনি কবরে যাবেন জান্নাত দিবেন আল্লাহ ঈমানের বদৌলতে যদি ঈমান নষ্ট হয় ঈমানে বেজাল ঢুকে আল্লাহ চিনাইতে চাইছিলাম আল্লাহর কোন অংশীদার আছে নি এখন আর একটা কথা আল্লাহর জন্য যা করবেন এটা কিন্তু আর কারোর জন্য করা যাবে না আল্লাহর জন্য যা করবেন এটা আর কারোর জন্য করা যাবে না অন্যান্য প্রাণীর গঠন আর তোমার আমার গঠন আল্লাহ যে বানাইছেন লক্ষ্য করে দেখেন গরু যদি ঘাস খায় মাতার মুখের সাথে মাথা যায় নারে তাকবীর গুন্ডা লড়াই এরকম আছে কত সর দেয়া বর্তি তো দাঁত পালায় দেয় আমার গাড়িতে কিন্তু কি হুনতাছে একটা সর মারে ভারত পালা সর দে ভারত লঘু কথা কথার কথা সর দে বর্তি দাঁত পাল তার এরকম আছে কেন কথার কথা গরু যখন ঘাস খায় দেখবেন মুখের সাথে মাথাও ঘাসের কাছে ঝুঁকে যায় মুরগি যখন খাবার খায় মুখের সাথে মাথাও যায় কিন্তু আমি আপনি মানুষ খাবারের সামনে মাথা ঝুঁকানো লাগে কি প্রমাণ কি বুঝান আল্লাহ তালায়ের দ্বারায় বান্দারে তোর এই মাথাটা একমাত্র আমার সামনে ঝুঁকাবি আর কারোর সামনে ঝুঁকাবি না আমার সামনে ঝুঁকাবি সমাজের মধ্যে ফেতনা লাগানোর কিছু মানুষ থাকে যুগে যুগে সবাই রে সব লাইনে ধোকা দিতে পারে না এই এলাকার মানুষ নরম মনের মানুষ দিনী সুরতে অনেক মানুষ নেক সুরতে ধোকা দিতে আসবে সাবধান আমাদের এলাকায় একজন বাতিল একটা ফেরকা ঢুকায় দিয়েছিল আপনাদেরকে উদাহরণ দিলেই বুঝে ফেলবেন যে এমন এমন নেক সুরতে ধোকা দেয় চট্টগ্রামের একজন পীর সাওয়াসেন হাটা হাটাজারি মাদ্রাসা পার হইয়া চিটাগাঙ্গের পীরামাদের এলাকায় আসেন দুল বাজনাও আছে এবং শেষ দাও আছে দলিল দেয় শেষ দেয় তাজিমি ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা সেজদা করেছিলেন সেজদায়ে তাজিমি দলিল দেয় ইউসুফ নবীর ধর্ম আর আমাদের ধর্ম কি সমান না বেশ কম আছে নবী পরিবর্তনের সাথে সাথে অনেক বিধান পরিবর্তন হয়ে গেছে যদি তাজিমি সেজদাটা কোনো ব্যক্তি ওই ধর্ম থেকে এই ধর্মে আনতে চায় তাহলে ওই ধর্মের আরেকটা বিধান শুনায় দেই আপন ভাই বোনে বিয়ে করা জায়েজ ছিল সেটাও আনো কথা বুঝে আসতেছে আদম আলাইহিস সালাম নিজের ছেলে নিজের মেয়ে একসাথে বিয়ে দিতেন বংশ বিস্তারের জন্য ইতিহাস শুনছেন নি না শুনছেন না আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে পরের বছরের মেয়ে আগের বছরের ছেলের সাথে বিয়ে দিতে এই বিধান কি আছে না বাতিল আরো জোরে কর সাজদায়ে তাজিমি সম্মানের সাজদা আপনার আমার পয়গম্বর এসে বাতিল করেছেন যদি দেখেন কেউ আবার এটা ডাউনলোড করতে চায় বুঝবেন নেক সুরতে শয়তান নেক সুরতে শয়তানি একটা এলাকায় ফেতনা ঢুকায় দেওয়া তার কাজ খুব সাবধান এলাকার একটা আকীদা বিশ্বাস এলাকার একদল মানুষ সরল মনা মানুষ এদের মাথায় এদের মগজে ভিন্নতা ঢুকায় দেওয়া ঈমান নষ্ট করার নামান্তর
ইমানে যদি গন্ডগোল ঢুকায় খুব ভালো করে বুঝবেন জাল টাকা নিয়ে যদি কেউ বাজারে যায় টাকাটা চিরাফারা থাকলেও যদি খাঁটি হয় তার অপরাধ নাই হয়তো চলতো না কিন্তু জাল টাকা মসমসা হইলেও লাভ নাই ইমান যদি জাল হয় খুব সমস্যা জাহান্নাম হবে তোমার ঠিকানা তোমার ইমানকে কাটি করো কুল হুয়াল্লাহ সূরার একটা নাম আছে না নাই নামটা কি ইখলাস ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা ইখলাস শব্দের অর্থ কি খাঁটি করা তোমার ইমানকে নির্বেজাল খাঁটি করো একমাত্র আল্লাহ একক আল্লাহর কোন শরীক নাই এই দুনিয়ার জমিনে অনেক মানুষ ইমান আমল এগুলো নিয়ে বরবাদির মধ্যে আছে বরবাদির মধ্যে দুকার মধ্যে আছে আমি কয়েকটা জায়গা আপনাদেরকে দড়াইয়া দেই আল্লাহর আল্লাহর অস্তিত্বে যদি কাউকে শরীক করে তাহলে ইমান থাকে না আল্লাহর অস্তিত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন তবে চোখ লাগে না ওনার চোখ কেমন এটা উনি জানেন কেমনে দেখেন উনি জানেন আমরা চোখ ছাড়া দেখতে পারি না আমরা চোখের মুকাপেক্ষী কিন্তু আল্লাহ চোখের মুকাপেক্ষী না উনি এমনি দেখেন আমরা ধরতে পারি আল্লাহ ধরবেন কারণ ধরার কথা যেহেতু আছে কিন্তু আমরা ধরলে হাত লাগে হাত তারা ধরতে পারবো না আর আল্লাহ ধরলে হাত লাগবে না কেমনে ধরবেন উনি জানেন আল্লাহর ব্যাপারে ধারণা রাখবেন আল্লাহই আল্লাহ একটু বাড়ায় দাও আল্লাহই আল্লাহ আল্লাহর সাথে কারোর তুলনা চলে না অনেক মানুষ নবীজিকে হাজির নাজির মনে করে আল্লাহর রাসূলকে যদি কেউ হাজির নাজির মনে করে হাজির নাজির এই সিফত একমাত্র আল্লাহর নবীজিকে মর্যাদা দিবেন সম্মান দিবেন আমরা কি সম্মান দেই না এই দাড়ি কেন রাখছি আমরার কি শখ ছিল না যে আমরা অন্যদের মতো শেভ করি রাসূলের মহব্বতে খুব ভালো করে বুঝবেন যে সমস্ত লোকেরা বেশি বেশি আশেকে রসুল বোঝায় রসুল আশেকে রসুল বোঝায় পরার আশেকে রসুল হলো সিজনারি বিশেষ বিশেষ দিন আইলে সিন্নি সুলাক করিয়া দেখবেন ডাকডুল বাজায় করে আর সত্যিকারের আশেকে রসুল তারা তার বডি দিয়া রসুলের সুন্নত দিয়া সাজায় যারা তার আমল কাজ কাম উঠা বসা সব কিছু যদি সুন্নত তরিকায় হয় মান আহাব্বা সুন্নতি নবীজির কথা মান আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসে ফাকাদ আহাব্বানি সে আমাকে ভালোবাসে আমার সুন্নতকে ভালোবাসে না আমার নীতিকে ভালোবাসে না সুতরাং এই ভালোবাসার কোনো দাম নাই খেতে রাইল বইয়া কেউ যদি কয় অমুক বাইরে ভালোবাসি অমুক বাইরে ভালোবাসি দারোগিয়া কইব তোরা কি ভালোবাসার লাগিয়ে রাখছি না কেত বাস্তে রাখছি ঠিক না বেটি ভালোবাসা প্রমাণ হবে তখন তোমার বাস বাসাটা সুন্দর হবে যখন আইলো হয়ে যদি কয় না ভালোবাসি এই ভালোবাসার কি দাম আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি এই দেশে কিছু হয় দেখবেন কারা সবার আগে হুঙ্কার দেয় প্রতিবাদ জানে তারার তো খবরই নেই জিলাফি হইলে আছে নইলে নাই আশেকে রসুল না আশেকে জিলাফি বোঝা যায় খুব সাবধান নেক সুরতে ধোকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দিবেন কবরের মধ্যে সর্বপ্রথম প্রশ্নটাই হবে মার রব্বুকা তোমার রবকে গুরুস্থান এখানে আছে কবরস্থান এলাকার সব মানুষের মানুষ আত্মীয় স্বজন বংশ বনিয়া কুচু না কুচু লাগে এখানে আছে এটাই আমাদের সবার আপনাদের সবার শেষ ঠিকানা এই কবরের মধ্যে কতদিন আমার আপনার থাকতে হবে আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে
ওই ব্যক্তিও ৪০ হাজার বছর কবরে থাকবে এই কবরের জগৎটা কেমন কারোর জন্য সুখের কারোর জন্য দুঃখের আল কবরু রওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কারোর জন্য সুখের কারোর জন্য দুঃখের কারোর জন্য জান্নাতের বাগান কারোর জন্য জাহান্নামের গারা এমন কেন কিভাবে হবে অথচ এক গুরুস্থানেই সবাই প্রশ্ন জাগে অবশ্যই বুঝার তো দরকার খুব ভালো করে মনে রাখবেন একই ঘরে একটা রুমের ভিতরে দুইজন মানুষ ঘুমাইছে অসুবিধা হইতেছে না তো একই রুমে দুইজন ঘুমে একজন স্বপ্নে দেখতেছেন সাপে তারে দৌড়ায় বাগে দৌড়াইতেছে দৌড়ে ফেলে ফেলে জান ছেড়ে ধরতেছে শৈল তার ঘামতেছে এই লোকটা যে ঘুমে দেখনেওয়ালা দেখলে মনে করবে যে ঘুমাইতেছে আসলে কি সে সুখে না দুঃখে আছে পক্ষান্তরে তার পাশে আর একজন শুয়ে আছে সে স্বপ্নে দেখে বিবির হাত ধরিয়া বিবির হাত ধরে ফুল বাগানে ঢুকছে ফলের গাছ আছে আঙ্গুর চিরে আপেল চিরে এইগুলো নিয়ে যখন এক জায়গায় বসছে বিবি শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে তার স্বপ্নটা কেমন সে যে ঘুমায় রয়েছে দুঃখে না সুখে দেখনে ওলা দেখতেছে দুইজন পাশাপাশি কিন্তু দুইজনের অবস্থা কি এক না আসমান জমিন ব্যবধান ঠিক তেমনি ভাবে কবরের জগৎ এই জগৎটা কেমন করে বানাইছেন একমাত্র আল্লাহই জানেন তোমার আমলের উপরে নির্ভর করবে কেমনে ঘুম পাড়াইবেন কেমনে থাকবা কবরের প্রশ্ন হবে উত্তর কি হবে আল্লাহ গোপন রাখেন নাই প্রকাশ করে দিয়েছেন মার রব্বুকা প্রথম প্রশ্ন হবে নেককারের কবরে মুনকার নাকি আসবেন যুবকের সুরতে খুব সুন্দর চেহারার অধিকারী দাড়িতে মুখটা ভরা সাদা পোশাক পরিহিত অবস্থায় কবরের ভিতরে ঢুকবে তার কাছে এসেই জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে উত্তর হবে রব্বি আল্লাহ মার রব আল্লাহ আপনার আবার রবকে জবান খুলে উচ্চারণ করে বলেন কে সবাই বলতে পারবে না সবাই এই উত্তর দিতে পারবে না উত্তর দিতে পারবে শুধু তারা পাঁচ ওয়াক্ত নামাজে এই নামের জপাজপি করছে যারা খুব তাত্ত্বিক কথা খুব ভালো করে মনে রাখবেন আমরা যখন মার গর্বে ছিলাম ওই যে বলছিলাম কোথায় ছিলাম এখন আসি কোথায় যাব ওইটাও জায়গাটা মনে রাখতে হবে কোথায় ছিলাম রুহের জগৎ থেকে মার গর্বে মার গর্বে আমাদের হালত ছিল তিনটা কিছুদিন পর্যন্ত মার বাচ্চাদানির ভিতরে পানির ফুটলার ভিতরে এইভাবে সোজা হালতে যেইভাবে একজন মানুষ দাঁড়াইলে সোজা অবস্থায় থাকে ওই অবস্থায় বডিটা যখন তৈরি হয়ে যায় এরপরে তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো মার বাচ্চাদানির ভিতরে মানুষটার বাঁকা হালত তৈরি হয়ে যায় বাঁকা অবস্থায় মানুষটা মার পেটে থাকে দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয় সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যায় হালত কয়টা সুজা রুকু সেজদা এই তিন হালতে মানুষ এই নামের জপাজপি করতে হবে নামাজের মধ্যে সুজা অবস্থাও রবের নাম রুকু অবস্থাও রবের নাম সেজদা অবস্থাও রবের নাম দেখেন নামাজে আছে না নাই সুজা অবস্থাও রবের নামের জপাজপি আলহামদুলিল্লাহি রব্বি
رب العالمين ربنا نام سنة ناي أبار ركوت غلط ويكان جياو دكان ربنا نام سبحان ربي العظيم ويكان ربنا نام أبار جوكن شهدا চলে গেলেন ওইখানেও গিয়া পাবেন سبحان ربي الأعلى আসেন নাই বালে ঘোয়ার পর থেকে মরা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজেই নাফের জফা জফি করবে যারা উত্তর দিতে পারবে তারা গাছের তলে বইয়া এই নামের জফা জফি করলে কাজ হবে না জায়গা মতো জপতে হবে নইলে কাজ হবে না এই জন্য বান্দা যে কোন যে হালতেই থাকো না কেন নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না আমরা তারা নামাজও দরে কোন সময় কই হুজুর দহরুন যে ঘুমায় একটা সান একটা সান আমি হজাক করি আর তখন ভুলা মানে কয় আব্বা আপনি আর আউরো জানি না জানলো তো আত্মা ভাঙ বগাত দি পরে আরো দুঃখ দুর্দশালা দেবো আপনি আউরো জানি না আসলে কি গৃহস্থী উনি সারছে না উনারে গৃহস্থী সেটে দিছে ব্যবসা অর্থ বাজারে সবচেয়ে বড় ব্যবসা চন্দ্রমার দোহান তখন তালে মন হইছে 500 টিকে নোট যদি কাস্টমারে দেয় 700 টাকা ঘুরায় দেয় এখন বড় হতে কয় আব্বা এখন তো আমরাই বড় হইছি ব্যবসা আমি কোন লাগতো না অর্থাৎ ফুথাই নেও বুঝছে যে তার নাই উস নাই আব্বা ভাই জেনে এখন বাড়িতে এসে মনে মনে বাবা যা মাই মাছ বুড়ি করাম এখন যায় এলাকা দরবার হইয়া কাঁসতে কাঁসতে এখন মাত বলা কয় আচ্ছা কয় এই বয়সে আপনার হন লাগে অত কষ্ট হইয়া দরবার হল গানে পঞ্চায়েত হল গানে এখন গরব হয়ে আমার সে সাথে কথা কয়ে যাও তোমার যার অভ্যাস গরব হয়ে কেট কেট করে কি তার আনবা বউ রে যখন এইটা হিতা জিগা বউ বিরক্ত কই আচ্ছা এই শয়তান না মসজিদ যাই তার না অবশেষে বাধ্য হইয়া মসজিদ যায় হইলা হইলা মসজিদ হামাই তাতে কি সরল কেউ নি দেখ কেলায় নামাজি মুসল্লিদের জন্য কারেন্ট বিল মসজিদ কমিটি বাজেট করছে নামাজিদের জন্য ফ্যানের আরাম বাজেট করছে মসজিদে এক আর সময় উঠতে কি কি আরাম আল্লাহ বড় কি এরম আছে না নাই ইমাম সাহেব আপনি যাই গিয়ে কই নামাজ পড়ায় পড়ে যাই গিয়ে কই আমরা সারাদিন মসজিদে থাকি আমরাও মুসল্লি আপনি ইমাম আপনি থাক ভাই ইমামের বাচ্চা কই এই গজব অবশেষে আমার উপরে আয় নাজিল হচ্ছে এরকম অনেক আছে সারা জিন্দগি খাটাইছে বাহিরে এখন গিয়ে হামাইছে ভিতরে ইমামের ভিসে লাগিয়ে আসে না না এরকম দেখবেন দান বাক সৎ মাঝে মাঝে সিরা টেহা পাওয়া যায় এই সিরা টেহাটি কোন জিনে দেয় না মানে এটা হলো কোন দোহান যখন চলে না আল্লাহরে দেখছে এই মানুষগুলোর একই হালত
কোনো হানো ধ্বংস হলে না জিন্দেগির এই অংশটা আল্লাহ রে দিয়েছে সময় মতো দেওয়াল সময় মতো যুবক যদি সেজদা দেয় নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায় লাগে আল্লাহ ডাক দিয়া বলেন যুবক কি চাও ফেরেশতারা রে যুবক আমারে সেজদা দিছে বলো তো কেন এই যুবক ইচ্ছা করলে এই নামাজের সময়টা গান শুনে কাটাইতে পারত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে পারত যে কোনো আকাম কুকামের মধ্যে লাগায় দিতে পারত মনের চাহিদা পূরণ করতে পারত কিন্তু আপনার ভয়ে আপনার হুকুম পালনের জন্য সেজদায় লুটায় পড়ছে আপনাকে খুশি করে জান্নাত পাবে বলে সেজদা দিয়েছে বান্দা যখন সেজদা দেয় রে ফেরেশতারা কেন সেজদা দিল আমার বান্দায় ফেরেশতারা জানায় দেয় সে যে ভুল করেছিল গুনাহ করেছিল জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় যুবক যখন সেজদা দেয় আল্লাহ খুশি হইয়া বলেন আমার বান্দা আমার অতি নিকটে আসার কারণে আমি তার গুনাহ মাফ করে দিলাম যুবক যদি এশার নামাজ পড়ে সারা রাত ঘুমায়া যায় আর ফজরের সময় উঠে আবার ফজরের নামাজটুকু পড়ে বিশেষ করে জামাতে যদি শামিল হয় সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় দেওয়া হয় একজন বুড়া মানুষ সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব যুবক এশার নামাজ আর ফজরের জামাত যদি আদায় করে একই সমান কারণ বুড়া এমন কোন কাজ করতে পারবে না যেটা গুনার কাম কয়ডা করতে বুড়া কয় আমি এখন চুরি সাইটে দিছি সাল্লাইন কেনে চুরি এটা তো খুব কঠিন এক বিদ্যা সাল্লাইন কেনে কফাই 30 বছর করছি এখন সাইডে দিছি দলে আমারে নেয় না কই ও নেয় না দেখে সাইডে দিছি নেয় না কেন কই আমার কাশুট চরে সুরিত গেলে কাশুট চরে এখন দলে আর নেয় না আহা সুরি কি বেটা সারছে না সুর দিয়ে হেরে সারছে বান্দা নামাজ পড়ে না কেন এই রূপটা বললেই আলোচনা শেষ কেন পড়ে না বেশিরভাগ মানুষ কবরে শুইতে হবে এখন এটাই মনে হয় সকলেই জানে ঠিক না বেটি মানুষের ভিতরের হালত সবার সমান না সবার ঘরের লাইটের হালত সব লাইটের পাওয়ার যেমন সমান না মানুষের ইমানের পাওয়ারও সবার সমান না আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব আল্লাহর রাসূল বলেন যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই তার ভিতরটা বিরান ঘরের মতো বিরান ঘর এমন ঘরকে বলা হয় যেখানে ঘর আছে ঠিক মানুষ থাকে না ঘর আছে মানুষ নাই এমন হালতে এই ঘরে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করবনি না করত না মাকড়সায় জাল বানাইব টিকটিকির বাসা হইব ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যখন কোরআন নামক নূর না ঢুকানো হয় তার ভিতরে শয়তান বসবাস করে বিরাজ করে চতুর্মুখী যে ষড়যন্ত্র আমরা দেখতেছি লক্ষ্য করে দেখেন ও মুসলিমরা যত ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কি একমুখী না বহুমুখী
মুসলমান দের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলতেছে তবে সব ষড়যন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য একটাই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই এটা তলবাউসি সন্তোষপুরবাসীকে আমি শোনায় দেই লক্ষ্য উদ্দেশ্য একটাই মুসলমানের সন্তান যেন কুরআন পড়তে না পারে কুরআন থেকে দূরে সরায় রাখা মুসলমানদেরকে যদি তারা কুরআন থেকে দূরে সরায় রাখতে পারে তারা সফল মুসলমান বিফল কারণ মুসলমানরা উন্নতি লাভই করবে কুরআনের মাধ্যমে সমস্ত নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে যার যার মুজিজাও নিয়ে গেছে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মাটি দিয়ে পাখি বানায় যদি ফু দিতেন ওই পাখি জিন্দা হয়ে উড়াল মারত সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আপনারা ভাবে বুঝা যায় হুজুর আরো আমরাও বানাই ফু দিই উড়ে কোন গুরুস্তারের পাশে দাঁড়ায় আল্লাহ আর পয়গম্বর যদি উম বিজনিল্লাহ বলতেন সাথে সাথে মুদ্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতেন ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন ওনার মুজিজাও বিদায় মূসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ফেলাইতেন অজগর সাপ বিশাল আকাশের আকারের সাপ হয়ে যেত একটা টুক মাটিতে আর এক টুক আশি হাত উপরে এমন হয়েছে আশি হাত উপরে কেন ফেরাউনের সিংহাসন আশি হাত উপর এই সুরজ যেদিন হয়েছিল এক চল্লিশ দিন পর্যন্ত খালি ভক্ত হয় নাই করছে এক বয়ে লাঠি মার্কা সাপ এরকম সাপ তো দেখছো জীবনে দেখছো মুসা আলাইহিস সালাম বিদায় মুজিজাও বিদায় একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দিয়েছেন সমস্ত নবীকে মিলিয়ে যেই পরিমাণ মুজিজা দিবেন আপনার আমার পয়গম্বরকে এর চাইতে বেশি মুজিজা একাই দিবেন সমস্ত মুজিজা রাসূল নিয়ে গেছেন সবচেয়ে বড় মুজিজা রেখে গেছেন কুরআন কুরআনুল কারীম আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা সব পরিবর্তন হয়ে গেলেও কোরআনের হরফ কেউ পরিবর্তন করতে পারবে না আর উম্মতে মুহাম্মাদির জন্যই কোরআন রেখে গেছেন আল্লাহর রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি হে ইমানদার মুসলমান আপনার আমার পয়গম্বর ঘোষণা করে গেছেন তোমাদের জন্য আমি দুইটা নিয়ামত রেখে গেলাম এই নিয়ামতগুলোকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারো কোন জাতি তোমাদেরকে কাঁদাতে পারবে না তোমাদেরকে কষ্ট দিতে পারবে না দুঃখ কষ্ট থাকবে না লাইনচ্যুত হবে না কুরআন সুন্নাহ কুরআন এবং সুন্নাহ আল্লাহর কালাম নবীজির হাদিস আল্লাহর কালাম রসুলের সুন্নাহ এই দুই দৌলতকে যারা আঁকড়ায় ধরবে দুনিয়া আখরাত উভয় জাহান সফল হবে আফসোসের সাথে বলতে হয় মুসলমান এখন কুরআন থেকে কত দূর কুরআনের মর্যাদা পর্যন্ত মুসলমানের অন্তরে নাই মক্তবের হুজুর যদি খবর দেয় তোর আব্বারে কইছ রে কালকে তোরে কুরআনের সবক দিব বাচ্চা গিয়ে বাড়িতে কইছে আব্বা আগামীকাল কুরআনুল করিমের সবক দিবেন হুজুর আমারে বাবাই যদি কদর বুঝতেন আমার সন্তান আল্লাহর কালামের সবক পাবে আল্লাহর কালামের সবক পড়বে এটা যদি বাবাই বুঝতেন তাহলে খুশিতে আত্মহারা হয়ে মানুষ বালে ঘর এক পর্যন্ত আমল নামার কোনো খাতাই নাই
কিন্তু এর আগ পর্যন্ত যে কোরআন পড়বে এই সব যাবে কই মা বাবার আমল না ভাই এই কদর যদি বাবাই বুঝতো কতই না খুশি হইতো না বুঝার কারণে করে কি কই বুঝজি তোর হুজুরে কেরে কইছে মানুষ 50 টা টিয়ার লাগি তো হরের দিক 1 কেজি কাটা গোজা আরেকটা 50 টিকে নোট হেরা তো দিছে এটা নিয়া দিস তুমি যাইতা কইছিস তুই বুঝদে না তুই বুঝদে না আমি বুঝি এটা নিয়া দিস তুই হ আর ছেলে স্কুল পায়া কইছে আব্বা মঙ্গলবার দিন অনুষ্ঠান আছে স্যারে কইছে তুমি যাইতা কই স্যারে আমার কথা কইছে হ্যাঁ তো কইছে নাই জি ভাই হ্যাঁ তোমার নাম কই কইছে এমনি কো তোমা কই তোর মা আমার শার্ট দোয়া আছে না গো কবল লইল যে হ্যাঁ 20 হচ্ছে উস্তাদ দোয়া না তাহলে দেওশা বান্ডা শার্টটা নিজে কইছে স্ত্রী বিদে আনবো পরের দিন থেকে নড়াত থেকে রেডি বিড়ি খায় আর খেলে সময় দেয় কুম্বলা দাই ভয় নাই আগের কথা রে মুসলমান যদি মুসলমানের কদর না বুঝতো আমরা সবাই মুসলমান হাত তুলাম কুরআনের মর্যাদা অন্তরে নাই কুরআনের মর্যাদা যার কাছে নাই আল্লাহর কাছেও তার মর্যাদা নাই যেই ব্যক্তি আল্লাহর কালামকে সম্মান দেন আল্লাহর কালামকে মর্যাদা দেয় বিশ্রে হাফি মদকুর মদ্যপ ছিলেন এক সময় পুলিশ কনস্টেবল পুলিশের চাকরি করেন মার বড় খেদমত করেন মার বড় খেদমত করেন মা দোয়া করতেন আল্লাহ তুমি আমার বিশর রে হেদায়ত দিয়ে দাও সহি বুঝ দাও তুমি তারে তারে লাইনে আনো বিশ্রে হাফি একদিন কুরআনুল করিমের একটা পাতা পাইছিলেন রাস্তায় যেন পড়ে রয়েছে লম্বা চোরা কোনো আয়াত না বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনুল করিমের একখান আয়াত এই কাগজখানা নিয়া ধুলাগুলো সরাইছে তার ভিতরে আঘাত লাগে গেছে আমার আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে রয়েছে আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে আছে বিশ্বাসীর অন্তরে আঘাত লাগছে এই আয়াতের টুকরা টুকু কাগজখানা নিয়া রুদ্রের মধ্যে বৈশা রইছে কাগজটারে ভালো করে শুকাইছে যেন একটা ধুলাও না থাকে সাথীরা ডাকতেছে বসবি না বসবি না না রে আমার মনটা কেমন জানি করতেছে আমি ওইখানে আর যাবো না তোমরা যাও একসাথে ভুল বৈঠকে বৈশা যে আমরা একসাথে মদ খাইতাম আসবি নাকি যে না আজকে আসবো না আমার মন কেমন জানি করতেছে তোমরা যাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াত প্রসিদ্ধ আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত কানা পায়া এত কদর দিলেন মনটা এত ধাক্কা লাগছে আল্লাহর কালাম অপমানিত হবে কেন এই কাগজের টুকরাটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বের প্রতি খুশি হয়ে গেছে ইমানের নূর বাড়াইতেছেন ইমানের নূর বাড়াইতেছেন এই কাগজের টুকরাটা লইয়া সুজা বাজারে চলে গেছেন বাজারে গিয়ে ওনার কাছে যতটা টাকা ছিল সবটা টাকা দিয়া বলছেন উন্নত মানের চামড়া দিয়া একটু প্যাকেট করিয়া দাও একটা কভার বানাইয়া দাও ছোট আকারের একটা কভার বানাইয়া দিছে আর ইটার ভিতরে থইছে থইয়া দামি আতর কিনে লাগাইছে সুগন্ধি
কাপড় দিয়া মোড়ায়া খুব যত্ন সহকারে নিয়ে গেছে ঘরে যখন ঢুকতেছে বিশরের আম্মা বলেন কি রে বিশর এত সকালে তো তুই ঘরে আসছ না রে বাবা মা গো মনটা বড় চাপ লাগছে আমার কেন রে ফুটকি হইছে এই কুরআনুল কারীমের একখান আয়াত আরবি লেখা দেখছি আল্লাহর কোরআনের আয়াতের একটু অংশ রাস্তায় পড়েছিল আমি উঠায় আনছি বিকাল বেলায় রুদ্রে শুকাইছি ধুলা বালি সব পরিষ্কার করে আমি বেঠন করে নিয়ে আইছি গোমা সুগন্ধি আতর দিয়ে এখানে উঠায় রাখছি বিশরের আম্মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছেন আল্লাহ আমার মন বলছে তুমি মনে হও আমার বিশরের দিকে নেক নজরে তাকাইছো বিশরে আপনি আর যায় নাই আর উনি যান নাই তিনি ঘুমায়া গেছেন গোসল করে ঘুমায়া গেছেন ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশর রে আর মদ খাইস না আর মদ খাইস না যেই নামটা এখানে যত্ন করে রাখছো এই নাম কার নাম জাননি এটা আমার আল্লাহর নাম তোমার আমার মাওলার নাম আল্লাহর নামের হেফাজত করছো আল্লাহ তোমার হেফাজত করবে কোরআনের কদর করার কারণে মিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন এমন হয়েছিলেন বড় বড় আলেমগণ পর্যন্ত উনার কাছে যাইতেন সহবত পাওয়ার জন্য কিসের বদলতে কোরআনের তাজিম কোরআনের মহব্বত কোরআনকে সম্মান দেওয়ার কারণে আজকে আমরা মুসলমান পিছায় গেছি একটাই কারণ কোরআনের মর্যাদা আমাদের অন্তরে না আরেকটু জোরে কর কুরআনুল কারীম ঘরে ঘরে তেলাওয়াত হইত ঘরে ঘরে তেলাওয়াত হইত কুরআন এমন একটা সময় ছিল ঘরে ঘরে সবাই না পারলেও দুইসার বাড়ির মুরব্বীরা কুরআন শরীফ পড়ত বাড়ির থেকে ফজরের পরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো বাইরে একদে হাঁটতে বাড়ির গাঁঠা দিয়ে হাঁটলে অমুক বাড়ির থেকে অমুক চাচা কুরআন শরীফ পড়তেছে বুড়া মানুষ এই মুরব্বীরা হারায় গেছে কুরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে মুসলমানের ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত নাই আল্লাহর রহমত কেমনে পাইবা বান্দা আল্লাহর রহমত আসবে আল্লাহর রহমত তো আসবে যদি তোমার ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত হয় কারা কারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি একটু হাত তুলেন তো দেখি কারা কারা পারি লজ্জার কোনো বিষয় না যারা পারেন তুলবেন পারেন না তুলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ পাক এই যে নিয়ামত দান করেছেন কুরআনের সাথে চোখের মিল করেন দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের সামনে যখন দাঁড়াই তখন তার বডির ছবিটা চোখের পুতলির ভিতরে দেখা যায় জানি না জানি না আপনি যেই চোখগুলো দিয়ে আল্লাহর কালাম দেখবেন কালামের হরফগুলো আপনার চোখের ভিতরে দেখা যায় যেই চোখের ভিতরে মহব্বতে কালামের নকশা বাসা এই চোখ আল্লাহ জাহান্নামে দিবেন না অনেক বড় বড় আলেম ওলামা এই জগতে ছিলেন সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করতেন কালাম তিলাওয়াত করতেন কোন একজন বাবা তার সন্তানকে সম্পদ দিতে পারুক আর না পারুক যদি কোরআন শিক্ষা দিবার পারে সবচেয়ে বড় নিয়ামত দিল মুসলমান ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো মুসলমানকে কোরআন থেকে দূরে সরায় রাখা আর উম্মতে মুহাম্মাদির কাজী হলো উম্মতে মুহাম্মাদির কাজেই হলো উম্মতকে কোরআন শিক্ষা দেওয়া যারা কোরআন তিলাওয়াত করতে পারেন নাই আল্লাহর কাছে কানবেন আর কানবেন
দেওবন্দের একজন বড় হুজুর ছিলেন বড় হুজুর প্রত্যন্ত অঞ্চল গ্রাম বিশাল হাওর অঞ্চল যেই হাওরের মাঝখানে আর কোনো গ্রাম নাই একটা পাড়া উঠছে এই পাড়াটার মধ্যে একজন মানুষ মারা গেছে যেই পাড়াটার মধ্যে এমন কোনো লোক নাই জানাজার নামাজ পড়াবে গোসল দিবে এমন একজন মানুষ নাই দেওবন্দের একজন বড় আলেম এই রাস্তা দিয়ে তিনি যাইতেছিলেন দেখেন দুই তিনজন লোক রাস্তায় দাঁড়ানো হুজুরকে আটকাইছেন হুজুর ওই যে দেখা যায় পাড়াটা ওইখানে আমরা বসবাস করি হুজুর আমাদের পাড়ায় একজন মানুষ মারা গেছে কিভাবে দাফন করা লাগবে আমরা তো মুসলমান কিন্তু জানি না গোসল কেমনে দেওয়া লাগবে জানি না কবর কেমনে খনন করা লাগবে জানি না জানাজা তো জানি না অনুরোধ শুনে উনি গেলেন গোসল দিলেন কাফন পরাইলেন জানাজার নামাজ পড়ায়া নিজ হাতে দাফন করে আসলেন উনি আসার পথে রুট পর্যন্ত আয়েশা গেছেন এমনি উনার শরণ হয়ে গেছে উনার বুক পকেটে মাদ্রাসার বোর্ডিং এর হিসাব নিকাশ ছিল বুক পকেটের ছোট্ট একটা ডায়েরিতে ছিল এই মাদ্রাসার বোর্ডিং এর গুরুত্বপূর্ণ হিসাব তত্ত্বাদি আবার দৌড়া গেলেন কোথায় পড়লো হঠাৎ সব খোঁজাখুঁজির পর উনার শরণ হয়ে গেছে আমি যখন নিচের দিকে দিয়া লাশ দাফন করতেছিলাম কবরের ভিতরেই হয়তো পড়ে গেছে উনি অনুমতি নিলেন গোষ্ঠীর মানুষ হাজিরানে মুরব্বীরা বলতেছেন হুজুর ফতোয়া তো আমরা জানি না দাফন করার পরে কি আবার লাশ উঠানো যায় কি আপনি যদি মনে করেন মাসালায় আছে তাহলে করেন কোনো সমস্যা নাই মাটি সরাইলেন সামান্য একটু মাটি সরায়া যখন হাতটা ঢুকাইলেন অনুমান করলেন ডায়েরিটা হাতে কোন জায়গায় পড়তে পারে অনুমান করে ধরলেন যেই মাত্র ডায়েরিটা টান দিয়ে উপরের দিকে আনেন এমনি হাতের মধ্যে বাজছে মনে হয় যেন আঙ্গুরের এক ছড়া এত সুগ্রান যেই আতরের সুগ্রান ওনার জিন্দিগিতে কোনদিন নাকে পান নাই দাফন কইরা রাইকা দিয়া হাত মুখ দুয়া হুজুর এখন তো আর আসেন না ঢুকরায় কানতেছেন মানুষ ভিড় করছে হুজুর কি হইছে কবরে কোন খারাপ হালত দেখছেন কি লোকটা তো খুব ভালো মানুষ ছিল জেনে শুনে কারোর কোনো ক্ষতি করত না কারোর সমালোচনা করত না কারোর পিছনে পড়ত না লোকটা ভালো মানুষ ছিল কানতেছে আর বলতেছে খারাপ দেখি নাই এত ভালো দেখছি ভাবতেছি আমি হাদিস পড়াই আমার হালত কি এমন হইব কিনা ভাবতেছি যার কবর ভালো তার হাসর ভালো যার হাসর ভালো ফুলসিরাত ভালো তার ঠিকানা হয় জান্নাত উনি কি কোনো আলেম ছিলেন না হুজুর উনি আলেম ছিলেন না মানুষটা মূর্খ ছিলেন বাংলা আরবি কোন অক্ষরে উনি চিনতেন না তবে সে নীতিবান মানুষ ছিলেন ভালো মানুষই ছিলেন আমি কি উনার বিবির সাথে কথা বলতে পারি পর্দার আড়াল থেকে কারণ হুজুর মনে করেছেন কোন মানুষের সিক্রেট কোন ব্যক্তিগত বিষয় হয়তো কাছের বন্ধু না হয় বিবি ছাড়া আর কেউ ভালো জানবে না উনি ঘরের দরজার বাহির থেকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন বোন বোন গো ও বোন আপনার স্বামীর এমন কি আমল ছিল তার কবরে এত মর্যাদা সুসুগন্ধে সুশোভিত তার কবর কি ছিল আমল এমন কোন বিশেষ আমল আমারে শোনার যে আমার স্বামী তো তেমন কোনো আমল জানতেন না উনি শিক্ষিত ছিলেন না
তবে একদিন আজ থেকে এক বছর আগে ওয়াজ শুনতে গিয়েছিলেন বড় এক মাদ্রাসার মাহফিলে গিয়েছিলেন আলেমদের বয়ান শোনার পর থেকে উনি আয়েশা একটা আমল করতেন সকাল বিকাল একটা আমল করতেন ওই যে দেখা যায় উপরে তাকিয়ার মধ্যে কাপড়ে মোড়ানো একখান কিতাব কি কিতাব এটাও মহিলায় জানেন না মূর্খ মানুষ ওইখানে একখান কিতাব কাপড়ে মোড়ানো ওই কিতাব কানা উনি প্রতিদিন সকালে একবার বিকালে একবার কিছুক্ষণ এক একটা পাতা উল্টাইতেন আর লাইনে দিয়ে আঙুল আঠাইতেন লাইন দিয়ে আঙুলটা আঠাইতেন আর বলতেন আল্লাহ আমি তো কিচ্ছু জানি না তবে তুমি যা বলছো সঠিক বলছো এটা তোমার কালাম তোমার কালাম এটা তোমার কালাম চোখের পানি উনি ছাড়তেন আর এই কথাগুলো বলতেন আমি বুঝতাম না এর কারণ হুজুর বলেন আমি কি কিতাবখানা একটু দেখবার পারি নামায়া যখন আনলেন কাপড় সরায়া দেখেন এই কিতাব অন্য কিতাব নয় ওই কিতাব আমার আল্লাহর কারাম কুরআন চোখের পানি পড়ে পড়ে কুরআনের পাতাগুলো অনেক সময় অনেক জায়গায় চিটি পড়ে গেছে কাঁদতে কাঁদতে পৃথিবীর জমিনে তিনটা দৌলত এমন দেখলেই দেখলেই নাকি দেখলেই নাকি কোরআনের দিকে যদি কেউ তাকায় তাকে হরফগুলো দেখলেই নাকি উম্মত বুঝে না আজকে উম্মতের সাথে কোরআনের দূরত্ব তৈরি হয়ে গেছে এই জন্য উম্মতের জিল্লতি এই জন্যই তো উম্মতের জিল্লতি দুই নাম্বার মা বাবার চেহারা দেখলে সব হয় তিন নাম্বারে খানায় কাবা আল্লাহর ঘর দেখলে সব হয় মুসলমান ইমানদার ভাইয়েরা আমার ইহুদিদের চক্রান্ত আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা এই জন্য দেখবেন ব্রাক স্কুল দেয় দেখবেন কেজি স্কুল দেয় কিন্ডার গার্ডেনের সিস্টেম করে আর টাইমটাই এমন সময় দেয় মক্তবের সময় মসজিদে মসজিদে যেন মক্তবে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে না পারে খুব সাবধানেই ধোকায় পা দেওয়া যাবে না সন্তান যদি কোটিপতিও হয়ে যায় সন্তান যদি বিদেশি ডিগ্রিও আনতে পারে শিক্ষিত বানায় ফেলেন কোরআন না শিখান আপনার সন্তান দুনিয়ায় কয়েকদিন বাহাদুরি করতে পারবে কিন্তু মরলেই সে জিরু হবে আর সন্তানকে যদি সফল বানাইবার চান আগে শিখান কোরআন এরপরে দুনিয়ার অন্য কিছু শিখাইবেন আল্লাহ মানুষের বাথের জন্য কাউকে মারবেন না কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের আর নইলে জিল্লতি দূর হবে না এই যে ঠিকানা কোরআন কোরআনুল করিম যদি শিক্ষা দেওয়া না হয় তাহলে এই যে কোরআন এই যে জায়গা আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের শান্তি হবে না শান্তির বস্তুটার শান্তি আনার জন্য যেটা মাধ্যম মানুষ নামাজ পড়ে না বললাম একটু আগে বুড়া বয়সে নামাজে লাগে কারণটা কি বুড়া বয়সে নামাজে লাগে না জানার কারণে যে যেটা জানে জানায় তারে টানে যে যেটা জানে জানায় তারে টানে যদি জানে অবশ্যই সে নামাজ পড়বে একবার না পড়লে আরেকবার হলেও পড়বে কোরআন শিক্ষা থাকলে সহি শুদ্ধভাবে সুরাগুলো সে পড়বে আমরা ছেলে হোক আর মেয়ে হোক ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলুন আমিন আপনারা একটা বিষয় নিয়ে হয়তো মানসিকভাবে একটু কষ্ট হয়েছিল আমি জানি এশার নামাজ সময়টা নিয়ে উলট পালট হয়ে গিয়েছিল আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব আমাদের সময়গুলো শিডিউল করা থাকে জ্যামের কারণে সময় মতো উনি আসতে পারেন নাই এর পরেও ওইখানে যাইতে আপনাদের এখানে যে তারাহুরা করেছেন নামাজ না পড়েই বিদায় হয়ে গেছেন উনি ওইখানে গিয়ে নামাজ পড়বেন বলে তারপরেও উনি ওইখানে যাইতে আধা ঘন্টা লেট হয়েছে নইলে তো আরো এক ঘন্টা লেট হইতো কারণ আমাদের এই মাহফিলের যেমন গুরুত্ব আমাদের কাছে আছে আরেকটা মাহফিলের গুরুত্ব আছে সমস্যাটা দাঁড়ায় কোন জায়গায় ওইখানে একটা জায়গার নাম হলো নোয়াখালী দিরাই রাস্তা থেকে আসতে ওইখানে রাস্তার কাজ চলতেছে এমন এক জ্যাম লাগছে
আমি নিজেও ভুক্তভোগী হইছি 35 মিনিট অবশেষে গাড়ি থুইয়া হাঁটা শুরু করছি সাকিতপুর থেকে ফোন দিতেছে যে হুজুর কখন আসতেছেন আমরা তো নামাজের জন্য অপেক্ষা করতেছি এখানেও অনেক মানুষ আমারেও কইতাছে মনে হয় আর এক আধজন বায়না রাখছে বায়না বলে রাখছে কইতাছে এই অথচ পেরেশানিত পড়ে গেছি হালত বোঝা লাগে আমি হালত যদি না বুঝি না বুঝে কারোর ব্যাপারে আমরা কোনো কিছু বলবো না না বুঝে এই বিষয়টা আপনারা কোনো কষ্ট নেবেন না উনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছে আমার কাছে জানাইছেন যে হয়তো সন্তোষ সুরাশী কষ্ট পাইতে পারে এই আচরণে তা আমি তো বাধ্য হইছি এর পরেও ওইখানে যাইতে যাইতে মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে কারণ আমরা এত আবেগী 5 মিনিট সুযোগ পাইলেই বক্তা না থাকে সব হয়েছে অতচ ঘন্টাকে ঘন্টা সার দোহানোর সময় দেই ফেন্ডুলো দিতে রাজি না এখন আমার বয়ানের শেষ সবক আপনাদেরকে দিয়ে দিতে চাই বিশেষ করে আজকের এই তলবাউসি সন্তোষপুর যুব সমাজ তৃতীয় মাহফিল চলতেছে তৃতীয় মাহফিল এটা আমি আপনাদেরকে বলবো বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না আপনাদের উদ্যোগে আমার বিশ্বাস এটা হবে ইনশাআল্লাহ আপনাদের উদ্যোগে কোরআন শিক্ষার একটা ঘর বানাবো যেটা হবে মক্তব এই মক্তব গড়ে একজন শিক্ষক রাখবেন ভালো বেতন দিবেন তাহলে উনি মনোযোগ দিয়ে কিভাবে ছাত্র হাজির করা যায় মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যায় উনার মাথায় যদি চিন্তা থাকে এরকম করুন লাগে আপনি যদি পয়সা দিন 600 তো উনার চিন্তা করুন লাগবে যে একটা গাই ভালো লাগবে বলে সালাম কি আপনার তার এই পেরেশান মুক্ত রাখুন লাগবে যে তোমার সংসারে বাজার সদায় কষ্টমস্ত যা লাগে 10,000 টাকা প্রতি মাসে আমরা দিব বাজার কষ্টমস্ত এই চিন্তা তোমার করুন লাগতো না টু টাইম সকালে একবার বিকালে একবার কোরআন শিক্ষার মক্তবের ব্যবস্থা করেন এলাকায় যখন ঘরে ঘরে ছাত্ররা তালিবে ইলমরা কোরআন শিক্ষা পেয়ে যাবে অন্ধকার অটোমেটিক শয়তান লেজ উঠায়া পালাইতে বাধ্য হবে সমস্ত বদ্দিনী দূর হবে কোরআনের ঘোষায় হযরত উমরের মতো মিস্টার সুজা হয়ে গেছে কোরআনের ঘোষায় যিনি আল্লাহর রাসূলের মাথা নিতে আসছেন কন্যা উযবিল্লাহ এর চেয়ে কঠিন মানুষ আর কেউই তো পারে নবীজির মাথা নিবে আর সেই কোরআনের ছোঁয়া পায়া নিজের মাথা দিয়ে গেলেন আল্লাহু আকবার বলে এই কোরআন আপনারা ব্যবস্থা করেন কোরআনের হেফাজত আপনারা করবেন আপনাদেরকে আল্লাহ হেফাজত করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলেই সহযোগিতাটা করবেন বড় পরিসরে না হোক দস্তরখান প্রথমে ছোট করে বিচার নোরানি একজন শিক্ষকের মাধ্যমে